নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব শুটকি মাছ দিয়ে চাল কুমড়ো শাক। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর এই দেখুন, আমাদের একটি সুন্দর চাল কুমড়ো গাছ হয়েছে, এখান থেকেই শাকগুলো কেটে নেব। দেখুন কি সুন্দর সুন্দর কুমড়োর ফুল হয়েছে, আর সারা গাছে ভর্তি একদম ফুলে। কুমড়ো শাকগুলো তুলে নিলাম, এবার গিয়ে রান্নাটা করবো। প্রথমে শাকটা ভালো করে বেছে নেই। আজকে শাকের এই ডাটাগুলোও নেব। অনেকে ভাবেন যে এই চাল কুমড়ো শাক তেতো লাগে, তবে আমি যেভাবে করব এভাবে করলে কিন্তু একটুও তেতো লাগবে না। মাও চলে এসেছে, আর মা না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে, আর কাজটাও আমার একটু তাড়াতাড়ি হবে। মা শাকটা ধুয়ে নিয়ে আসুক, ততক্ষণে আমি শুটকি মাছটা রেডি করে নিই। এখানে আমি মন ভরা শুটকি নিয়েছি, এই মাছগুলো দিয়ে আজকে রান্নাটা করব। আর এই শুটকি মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো একটু ছোট ছোট, তাই কয়েকটা আমি গোটা গোটা রেখেছি আর কয়েকটা কেটে নিয়েছি। মাছ একটা ধুয়ে নিয়ে এলো, এবার আমি কুচি করে কেটে নেব। শাক ধুয়ে কেটে একেবারে রেডি করে নিয়েছি, এবারে শুটকি মাছটা গরম জল দিয়ে ধুয়ে নেব। জলটা একটু ঠান্ডা হোক, তারপর শুটকি মাছটা ধুয়ে নেব, আর এবার কড়াইতে শাকটা দিয়ে দেব। এবার এর উপরে দেব একটু লবণ। লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবার 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দেব। শাকটা একটু সেদ্ধ হতে থাক, আর এই থাকে আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ, এবার ভালো করে মাখিয়ে নেব। এবার ঢাকনা খুলে শাকটা একটা ছাঁকনি থালায় নামিয়ে নেব, তাহলে তেতো জলটা বেরিয়ে যাবে। এই দেখুন, যে জলটা নিচে পড়েছে এই জলটা কিন্তু তেতো, এটা ফেলে দিলে আর তেতো লাগবে না। আমি একটু চিপে চিপে জলটা বের করে নেব।
এবার কড়াইতে সরষের তেল দিয়ে শুটকি মাছটা একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে একটু সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন বাটা। একটু ভালো ভালো করে নিব। রসুন আর কাঁচা লঙ্কাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো সিদ্ধ করে রাখা শাক। এবার সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার 4-5 মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেব। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। চাল কুমড়োর পাতা ডগা এভাবে শুটকি মাছ দিয়ে রান্না করলে যারা কোনোদিন মানে এই শাক খেতেই চায় না তারাও কিন্তু চেটে পটে খেয়ে নেবে, আর এটা খেতে সত্যি অসাধারণ লাগে, বিশেষ করে মন ভরা শুটকি দিয়ে। তো আজকের আমাদের এই চাল কুমড়ো শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।